ছয় মাসের জন্য আবারও প্রণোদনা সহায়তা চায় তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংবাদ মাধ্যমে পাঠানো খোলা চিঠিতে সংগঠনটির সভাপতি রুবানা হক জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অনিশ্চয়তা এবং এখনও টিকা না পাওয়ায় প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক খাতে। এ ধারা চলতে থাকলে দেশের প্রধান রপ্তানি আয়ের এ খাতের অবনতি চলতি বছরের এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় প্রণোদনা সহায়তা ছাড়া হুমকির মুখে পড়বে এ খাত সংশ্লিষ্টরা। করোনার ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টার সময় দ্বিতীয় ঢেউয়ে নতুন সংকট তৈরি হয়েছে বলে খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে। ইপিবির সবশেষ তথ্য অনুযায়ী অর্থ বছরের প্রথম ৬ মাসে তৈরি পোশাক খাতে 2.99% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, তাই পর্যাপ্ত ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আবারও প্রণোদনা সহায়তা দরকার।